ভুবুই জানোয়ার ভাত খাবো না আমি ভুবু ভুবু ওখানে সংসার করে খাইতে হবে আমি আর ভাত খাবো না খাইতে হবে আমি জারবার কাছে যাব না বুবু ছেলা পোলা গেল কি হবে ছেলা পিলা গেল মোর কা জারবার বাটা জারবার না ও জায়গা যেখানে বিয়া করে তোর বা ছেলা ছেড়ে পালাইতে হবে ছেলা লিয়ে থাক বাড়িতে ও আর আমি ছেলা পুষবো বুবু কো হ্যাঁ যে এগুলা তোমাকে রোজ রোজ কা কাণ্ড কি এগুলা রোজ রোজ তোমার লোকজনকে ডাকছো আর বিচার করেছো এগুলা মানে কি সংসার করে খাইছো তোমরা আমরা কি বিয়ে শাদী করিনি কেন রোজ রোজ এরকম হচ্ছে তোমার বাড়িতে কাণ্ড হারে বাবা ও আমার স্ত্রী ওকে খেতে দি দামি কাপড় দি পোশাক দি যেখানে ঘুরতে যেতে চাই সেখানে ঘুরতে নিয়ে যাই তা আমার স্ত্রী ভুল করলে দু থাপ্পার মেরে ওকে জিজ্ঞেস শিখাবো না এইটা ভুল ওইটা ঠিক নয় এইটা কি আমি অপরাধ করেছি নাজি মলবি সাহেব ওই জারবার বেটা জারবার ঝুটা কথা কয়েছে দেখো একখানটা শাড়ি তিন বছর হনে পিনছি কুন্ডে একদম শাড়ি লে দেহে আর কুন যা এখানে ঘুরতে লে গে ওপর থেকে বেড়ি মানে মানে কুসি ওকে তাও ফেরে এসে লাত মারবে জারবার বেটারা কি কইছে গলা রে শুনেন আপনারা তো বিচারের লোক ও শালি হয়েছে ঝুট্টা বারো ভাতারি উ কচে কাপড় দেয় না খেতে দেয় না পিনতে দেয় না তার কোন নাং দিছে কাপড় গালা আর কোনটা পিনছে তোমরা তো গ্রামের লোক দেখতে পেয়েছো কাপড় গালা কোনটা থেকে আসে আর ফোনে কার সাথে কথা কয় উজান একবার এই সকালে ফোন বিকালে ফোন মানা করবো তো এটা আমার মা এটা আমার বাপ আর কি গোটা গোনা গোষ্ঠী খালি ওর বাপ আর মাই থাকে মা গে মা এই যে মরল সাহেব সব জুটা কথা কইছে ওই জারুয়া হাজি আমার মা বাপ ফোন করছে তো কইছে কোন নাঙ্গের সাথে কথা কইছে এবার ফোনে যদি মার গে সাথে রাখালবো তো কানে কান লেগে শুনবে এত এই লিচর চোদা আহে আর তুমি ওর কথাই বিশ্বাস যেও না কো আমার দেখো শরীর খানকে মেরে মেরে পিঠ খেনের বাপি হয়ে গেছে মর্জিলে তুই এত বড় মিথ্যা কথা কইলি হ্যাঁ দেখছো কি কহো রে বাবা আট থেকে দশ হাজার টাকা মাস মাইনা পাই খাটতে যাই কোনখানে নিজের বাড়ি ঘর মা বাপ স্ত্রী বাচ্চা কাচ্চাকে ছেড়ে বেহিরে পড়ে থাকি আর উশালি এত বড় মিথ্যা কথা কইছে যখন বাড়ি আসি রে মা ওই পাড়ার ভদু কইছে উশালি পাঁচুকে ভালোবাসে কি করবো লোকেরই কইছে একদিন লোকেরই ওই পাড়ার ওই যে খেজুর তলার লোকেরই ওই লোকেরই কইছে জানিস মইদুলের বেটা প্রচনকে ভালোবাসে ওই শালি সুদ্ধা বারো ভাতারিকে ওই শালি আর চরিত্রই খারাপ তোমরাই বিচার করো আপনারা বিচার করেন আর ভাতার টাকতে নাং করবে এটা কি কয়ে বারো ভাতারি তো হচ্ছে বারো ভাতারি মা গে মা ঝুঠার উপরে ঝুঠা ঝুঠার উপরে ঝুঠা কথা কয়ে চলে হেঁটে হ্যাঁ জি মলি সাহেব জানেন কয়দিন আগে এই জারুয়াটা সেলিনা সুলির সাথে ধরা পড়তে যাইল হামার লেগে বেঁচে হে দিন ম্যান রুবিনা ছুরির সাথে কথা কইছে আর রাইতে জানো রাইতে সুতার সমা সুতার সমাতে স্বামী স্ত্রীর একটা মিলন রাত আর ওই যে এখানে জালুয়া কুন্ডেকার এদিকে গ্যাড় ঘুরা করে ওদিকে মুখ ঘুরিয়ে টিপু টিপু টিপিট করে মোবাইল টিপছে আর চপুর রাত মোবাইলে কথা কইছে আমি কি মূর্খ আই আমি কি জানি না আমি কি পড়ালেখা করিনি আমার মা বাপ পড়ালেখা করাইনি আমি সব জানি এবার আমি যদি মোবাইলটা চাহাবো তো লক লাগিয়ে দিবে নামে সেটিং করে লক লাগাইবে জারুয়াটা আর আমাকে দুষেছে ও জারুয়া আমি হয়ে বিয়ে করলে আগে যদি জানি এরকম আহে তোর মুখে লাত মেরার মুখ ভেঙে দিত জারুয়া বিয়ে করতুন না দাদি সবই তো বুঝতে পারছি বলবি সাহেব বিয়া খাতে বাজে না সেটা তো হয় এখন কি করা যায় বলি সাহেব যতদূর সম্ভব এদের মীমাংসাটা করে দেন ছাড়ো এগুলা ঝামেলা করে লাভ নেই আর শোনো মর্জি না তোমারও দোষ আছে আর তোমাকেও কয়েছি শোনো আর এইভাবে করা মারামারি করবে না এটা কি এটা হলো পরের বেটি যখন তোমারও বাড়িতে পরিবার আছে তখন ও কাহু আমারও কাছে ঠিক আছে তো মলবি সাহেব এগুলা করা কিছু হবে না সংসার করা খেতে হবে ঠিক আছে আগে একটা ভালো কোন একটা মীমাংসা করে দেন নাকি ডাক্তার সাহেব হ্যাঁ ঠিক আছে মানে ভালো করে করতে হবে ওদেরকে দুজনকে ডাকেন তাই কে বলেন মাগিটার স্বভাব খারাপ বুঝলেন শুনে এই যে কি আর বড় সাথে ই করে তা তো মানে ভালো করে ডেটা দেন জানে ভালো হয়ে যায় ঠিক ওটাই কইছে ওটা গল্প হ্যাঁ
ভালো করে ডেটে দেন, ঠিক আছে? আর দুটোকে ভালোভাবে টাইট করতে হবে, আমরা সবই কথা ধ্যান দিনু, সবই কথা শুনু, আমরা এখন যেটা বিচার কথা শোনা করব, এটা তুমি মানবে? আপনারা যেটা কবেন ওটাই মেনে নেব। তোমাকে যেটা কব তুমি কি মানবে? আপনারা যেটা করবেন সেটাই আমি মেনে নেব, ওই জন্যই তো এখানে আপনাদেরকে ডাকা। এবার আপনাদের মতন করে আপনারা করেন, যা করবেন আমি অতি খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হাজি সাহেব এরা তো বিচার মিলতে রাজি হয়েছে, তো সংসার করে খেতে হবে। ও দু ছেলের মা আছে আর ইও গরিব লোক, দাদু লাল খেটে বেড়াই, তুমি মশাটা করে দিলি ভালো হবে, নাকি ছাড়া ছুড়া জিনিসটা ভালো না, নাকি নাকি বলেন? হ্যাঁ ঠিক বলেছি একদম। এক কাজ করো, দুজনকে ডাকো, ওরা দুজনকে রাখো, মাফি মাফি মামা দুজনকে মাঙিয়ে নাও। হে মর্জিনা রাই, দেখো সংসারে ভুল হতে পারে, স্বামী স্ত্রীতে ভুল হতে পারে, সবই সংসারে হচ্ছে, লেকিন এরকম করে তোমরা ঝগড়া ঝাঁটি করছো এটা ঠিক না। তোমারই ভুল আছে, চাই ওয়ারি ভুল আছে, যাক তুমি হলো স্ত্রী ওটা হলো পুরুষ, তুমি খাড়া হও, ধরো তোমার পুরুষের হাত ধরো আর কহো যেরকম ভুল আর জীবনে আমি করবো না। এই যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আজকে সমাজের সামনে কথা দিলে যার কোনো দিন ভুল করব না, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। আর শোনো, তোমারও ভুল আছে, এক হাতে তালি বাজে না, আর তুমিও দাদন যাবে আর বহুটা করে মারামারি করবে না। আচ্ছা ঠিক আছে চলো, হয়ে গেছে, তোমরা যাও করে খাও, চলো সুখে থাকো বাবা, ঝগড়া ঝাট করো না, মারামারি করো না, সুখে শান্তি করো, বাচ্চা বাচ্চা করো, একসঙ্গে থাকো। চলেন ওই রসুলপুর যেতে হবে, চলেন।